তার মাঝের অঙ্কটি বাকি দুটি অঙ্কের যোগ ফলের সমান মনে এরকম হ্যাঁ বা নিতে পারো বাকি দুইটা মাস্কানের কি হচ্ছে বাকি দুইটা যোগফলের সমান এই দুইটা যোগ ফলে কত তিন আর মাসকানের তিন ওকে তো খেয়াল করো এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স কত হচ্ছে জিরো তো খেয়াল রেখো তো মাস্কানের যদি বাকি দুইটার যোগ করলে সমান হয় তাহলে এদের ডিফারেন্স কত হয় বলো দেখি এদের ডিফারেন্স হয় জিরো তাহলে এদের ডিফারেন্স যদি জিরো হয় বা এগারোর গুণিতক হয় তখন এটা কত দিয়ে ভাগ করা যায় বলো দেখি তখন সেটা অবশ্যই এগারো গুণিতক এমনিও তুমি চেক করতে পারো রাইট যে কোনো সংখ্যা মনে করো আরেকটা এক্সাম্পল দিই পাঁচ সাত দুই এই দুইটা যোগ করলে সাত আর মাসকানেরটাও ক্যানেরও সাত দেখো এদের ডিফারেন্স এই দুইটাও সাত এইটাও সাত এমনিও চেক করতে পারো এগারো দিয়ে ভাগ করা যায় বা এগারো দিয়ে বিভাজ্যতা রুলই তো এটা ওকে বিজোর গুলো আর জোর স্থানীয় সংখ্যা গুলার ডিফারেন্স যদি জিরো হয় বা এগারো গুণিত হয় তাহলে সেটা এগারো দিয়ে বিভাজ্য রাইট যদি দুটি সংখ্যার যোগ হয় ছত্রিশ এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে তিন এবং একশো পাঁচ তাহলে সংখ্যা দুটির অনন্যকে যোগফল কত তাহলে গসাগু আর কি দেওয়া আছে বলে দেখি লসাগু দেওয়া আছে তিন এবং একশো পাঁচ প্রথমে আমি নর্মাল প্রসেসে ডিল করি পরে এটার শর্ট এ প্রশ্ন আমরা খোঁজার চেষ্টা করি রাইট আসো তাহলে গসাগু যদি পাঁচ হয় না গসাগু যদি পাঁচ হয় সিম্পল কথা তার মানে দুইটার সংখ্যা কি কি হবে বলে দেখি একটা সংখ্যা তুমি ধরে নিলাম সরি পাঁচ বলি কেন গসাগু কত দেওয়া আছে তিন হ্যাঁ গসাগু তিন দেওয়া আছে পরে আমি শর্টে প্রশ্ন বোঝার চেষ্টা করবো হ্যাঁ গসাগু যদি তিন হয় তাহলে তোমরা বলবে একটা সংখ্যা হবে থ্রি এ আর একটা থ্রি বি মানে তিনের গুণিতক হবে গসাগু তিন মানে দুইটা আশঙ্কা একটা থ্রি এক্স বা থ্রি এ থ্রি বি ধরে নিতে পারো ওকে আবার এ আর বি পরস্পর মৌলিক ওকে মানে এ আর বি পরস্পর মৌলিক মানে এদের গসগু এক হবে ওকে তাহলে দুইটা আশঙ্কার গসগু তিন মানে তাহলে সংখ্যা দুইটা একটা থ্রি বা থ্রি বা থ্রি এক্স থ্রি ওয়াই কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো তিনের গুণিত হবে ওকে তাহলে এই দুইটা আশঙ্কার লসগু কত হবে একটা থ্রি আর একটা থ্রি বি যদি হয় তাহলে লসগু হবে একটা তিন আর এ আর বি গুণ করলে থ্রি এ বি তাহলে লসগু হচ্ছে থ্রি আর প্রশ্নের ভাষা কি হচ্ছে বলে দিকে। কত লস হবে একশো পাঁচ তাহলে তিন দিয়ে একশো কে ভাগ করো পঁয়ত্রিশ তাহলে এ আর বি এই দুইটার গুণ ফল হচ্ছে পঁয়ত্রিশ আর আমি একটু আগে কি বললাম a আর বি পরস্পর মৌলিক হবে ওকে তাহলে সংখ্যা দুইটার গুণফল ফল পঁয়ত্রিশ আবার সংখ্যা দুইটা পরস্পর মৌলিক হবে তাহলে কি কি বলতে পারো তুমি বলবে এক আর পঁয়ত্রিশ হইতে পারে আর কত কত গুণ করলে পঁয়ত্রিশ হয় পাঁচ আর সাত হইতে পারে ওকে a আর বি এর ভ্যালু এক আর পঁয়ত্রিশ হইতে পারে অথবা পাঁচ আর সাত হইতে পারে a আর বি এর ভ্যালু রাইট এক আর পঁয়ত্রিশ হবে না কেন বলে দিই এর মান যদি এক বসাও তাহলে তিন ওকে আর বি এর মান যদি ৩৫ বসাও তিন পঁয়ত্রিশ সংখ্যা দুইটার যোগ ফল হয় কিন্তু এখানে বলছে সংখ্যা দুইটার যোগ ফল কত হবে একশো হ্যাঁ এইটা দিয়ে হচ্ছে না তাহলে এ আর বি এর মান তাহলে অবশ্যই কোনটা হবে পাঁচ আর সাত এর জায়গায় যদি পাঁচ বসাও তাহলে একটা সংখ্যা তিন পাঁচ আর পনেরো আর বি এর জায়গায় যদি সাত বসাও আরেকটা সংখ্যা একুশ রাইট তাহলে গসাগু তিন একটা সংখ্যা থ্রি একটা ত্রি হবে এ আর বি পরস্পর মৌলিক হবে রাইট তাহলে পনেরো আর একুশ যোগ করলে ছত্রিশ মিলছে এবার বলছি এদের অনন্যকের যোগ ফল এক বাই পনেরো যোগ এক বাই একুশ অনন্যক মানে উল্টায় যোগ পনেরো আর একুশে লসও কত হয় ভাই বলো দেখি একশো পাঁচ হয় রাইট সাত পনেরো একশো পাঁচ পাঁচ একুশে একশো পাঁচ তার মানে কত হয় বেশি নিলাম কি লসাগু তার মানে উপরে বারো আর নিচে একশো পাঁচ ছোট করো তিন চার বারো তিন পঁয়ত্রিশ একশো পাঁচ তার মানে চার বাই পঁয়ত্রিশ কত নম্বর সি স্যার এত বড়ই করতে হবে এত বড় যদি না করতে চাও ধরার দরকার তাহলে একটা রাস্তা হচ্ছে কি সিম্পল লসাগু আর গসাগু যদি দেওয়া থাকে না গসাগু দিয়ে লশগুকে ভাগ করবে তিন দিয়া একশো কে ভাগ করে কত হয় তিন পঁয়ত্রিশ একশো পাঁচ পরে এইটাকে ভাঙাবে কত কত গুণ করলে পঁয়ত্রিশ হয় এক আর পঁয়ত্রিশ পাঁচ আর সাত লসাগু আর গসাগু থাকলে লসাগু গসাগু দিয়ে লসাগুকে ভাগ করবে ভাগ করলে পঁয়ত্রিশ ভাগ দেখানোর কি দরকার আমি তোমাকে দেখাচ্ছি যেন বুঝতে পারো তুমি যখন নেক্সট টাইমে প্র্যাকটিস করবে বা পরীক্ষা হলে করবে তখন নিশ্চয়ই ভাগ করবে বার করতে বলে এটাকে গসাগু দিয়ে গুণ করো গসাগু দিয়ে গুণ করো তিন ওকে তিন আরেকটা সংখ্যা এটাকে গসাগু দিয়ে গুণ করো তিন পঁয়ত্রিশ একশো পাঁচ আমরা দুইটাই হইতে পারে এটাও হইতে পারে এটাও হইতে পারে কারণ এই দুইটাও মৌলিক এই দুইটাও মৌলিক খেয়াল করবে পরস্পর মৌলিক হইতে হবে কিন্তু মানে গসা গুজে এক হয় অথবা কি হইতে পারে সংখ্যা দুইটা এটারও গসা উদিয়ে গুণ করো তিন পাঁচ আর পনেরো আরেকটা কি হইতে পারে তিন সাথে একুশ এদের যোগ ফল চৌত্রিশ হয় না এটা ক্যান্সেল তার মানে অননকের যোগ কত অননকের যোগ ফল মানে এক বাই যোগ এক বাই একুশ তো লসর করলে একশো হবে লসর আর উপরে সাত পনেরো একশো পাঁচ এখানে পাঁচ তার মানে বারো বাই হ্যাঁ একটু দুই তিন লাইন করতে হবে বস তবে এক্স কি এ বি এক্স হয় এগুলা ধরার দরকার নাই মানে ডাইরেক্ট করতে পারো গসভু দিয়ে লশুকে ভাগ করবে পরে ফ্যাক্টর বানাবে মানে ফ্যাক্টর বলতে কত কত গুণ করলে পঁয়ত্রিশ হয় কিন্তু যেন পরস্পর মৌলিক হয় রাইট একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা দিয়ে পূর্ণ ঘন সংখ্যা আর কি মান কত হলে আটশো চৌষট্টি পূর্ণ ঘন হবে ওকে এন একটি দনাত্মক পূর্ণ ঘন এর মান এইটা ঠিক আছে বলতে কি এই শব্দটা ঠিক আছে এইটা হবে না পূর্ণ সংখ্যা মান কত হলে আটশো চৌষট্টি এন একটা পূর্ণ ঘন হবে তাহলে আটশো চৌষট্টি এম যদি পূর্ণ ঘন হয় পূর্ণ ঘন মানে কিউব আচ্ছা এটার এত ফ্যাক্টর বানানোর দরকার নেই এটা দেখো এটার ভাঙাইলে কত হয় পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউ দুইশো ষোলো দুইশো ষোলো ইন্টু চার লিখতে পারি দুইশো ষোলো তো চার কিউব সরি ছয়ের কিউব এবার এটা তো কিউব হয়ে গেল এবার এন এর মান কত হইলে চার কিন্তু কিউব নেই এটা কিউব হবে এন এর মান কত বসাইলে হবে বলে দিকে এন এর মান যদি দুই বসাও চার আর দুই গুণ কলে চার দোগ আট তাহলে আট হবে আট মানে দুইয়ের কিউব হ্যাঁ না আটশো চৌষট্টি ভাঙালে দুইশো ষোলো গুণ চার দুইশো ষোলো মানে ছয়ের কিউব আর চার তো আর এন এর মান কত নিলে মিলে এন এর মান যদি দুই নেই তাহলে চার দুগণে আট আট মানে দুই এর কিউব রাইট তাহলে এন এর মান কত বসালে এটা পূর্ণ ঘন হয় পূর্ণ বর্গ ঘন মানে পুরাটার উপর কি হবে তো তোমরা বলবে এন এর মান দুই বসালে হয় রাইট ১৬ জন শিশুকে দুটি দল এ আর বি তে যথাক্রমে দশ জন এবং ছয় জনে ভাগ করা হলো এ দলে শিশুদের গড় 75 ফাইভ এবং টোটাল সবার মিলে গড় কত বলে দিকে সেভেন্টি সিক্স মার্ক পেল বি দলে শিশুরা গড়ে কত শতাংশ মার্কস পেয়েছে দেখো এটার খুব ভালোভাবেই করি হ্যাঁ খুব ভালোভাবে ডিল করি আমরা এটার কি করি এলিগেশন দিয়ে করার চেষ্টা করি হ্যাঁ এলিগেশনে নরমালি কি করি এ দলে শিশুরা গত গরে কত মার্কস পেয়েছে এটা এখানে বসাবো বি দলে শিশুরা কত মার্কস পেয়েছে জানি না আর দুটো মিলে ওভারঅল দুটো এ দলে দশ জন বি দলে ছয় জন দুটো মিলে কত হয় বলো দেখি দুটো মিলে হয় সেভেন্টি সিক্স পার্সেন্ট মাঝখানে দিই ওভারঅল হ্যাঁ টোটাল শিশুদের দুই ভাগ করা হয়েছে প্রথম দলের শিশুরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা নর্মাল এলিগেশন কিভাবে দিই দ্বিতীয় দলের শিশুরা কত পাইছে এটা দ্বিতীয় দলের নিচে বসাবো আর দুটো মিলে ওভারঅল কত এটা মাঝখানে বসাবো পরে এলিগেশন দিই এই দুটোর ডিফারেন্স এখানে এই দুটো ডিফারেন্স এখানে ওকে মাঝখানে থাকে তাই না খেয়াল করো এবার এটা দেওয়া আছে দ্বিতীয় দল গড়ে কত মার্কস পায় এটা দেওয়া নাই ওভারঅলটা দেওয়া আছে আর এই দুই দলের নম্বরের মধ্যে যদি আমরা এলিগেশন দিই না আমরা কি পাবো বলে দেখি শিশুদের সংখ্যা পাবো খেয়াল করো শিশুদের সংখ্যাও দেওয়া আছে এ দলে কতজন শিশু জন আর বি দলে কতজন ছয় জন কম তোমরা কি আমার ভাষা রিলেট করতে পারছো নর্মালি এলিগেশন দিয়ে এ দলের মার্স বসাবো এখানে বি দলের মার্স বসাবো এখানে ওভারঅল মার্স এখানে বসাবো এলিগেশন দিলে সংখ্যাটা পাওয়া যায় সংখ্যা কিন্তু দেওয়া আছে এ দলের মার্স আছে ওভারঅল মার্স আছে সংখ্যাও আছে কিন্তু বি দল কত মার্স পেয়েছে বা বিদ্বিতীয় দলের শিশুরা কত মার্স পেয়েছে সেটা জানা নেই দেখো আমরা কিভাবে করি হ্যাঁ ছোট করে নাও পাঁচ দু দশ এবার খেয়াল করো এলিগেশন দিলে কি করতে হয় এইটা ছিয়াত্তর থেকে পঁচাত্তর বিয়োগ করলে এখানে কত হওয়া উচিত এক হবে ঠিক না এলিগেশন মানে কোন ডিফারেন্স এই দুইটার ডিফারেন্স এখানে এই দুইটার ডিফারেন্স এখানে এটা কত হবে তো জানিনা ঠিক আছে কিন্তু দেখো তো খেয়াল করো এই দুইটো ডিফারেন্স এক না তাহলে এখানে এক বানাই কোনাগুণের ডিফারেন্স না ছিয়াত্তর থেকে পঁচাত্তর বিয়োগ করলে এক হবে তাহলে এটার এক বানানোর জন্য এটারও তিন দিয়ে ভাগ করলাম এটারও তিন দিয়ে ভাগ করলাম তিন দিয়ে ভাগ করলে কাটা তো জানে পাঁচ বাই তিন রাইট তাহলে এখানে এক বানাইলাম দেখো মিলে না ছিয়াত্তর থেকে পঁচাত্তর বিয়োগ করলে এক হয় খেয়াল করো আরেকটা জিনিস কি এলিগেশন একটা ছোট হয় এটার থেকে এটা ছোট আর এটা বড় হবে তাহলে এই দুইটা ডিফারেন্স কত হবে এক সমস্ত দুই বাই তিন এলিগেশনে কি হয় এটা মাঝখানে থেকে মাঝখানে যেমন এটা পঁচাত্তর না আর এটা কি হবে ছিয়াত্তরের চেয়ে বড়

গড়ে এত শতাংশ মার্কস পেয়েছে বুঝা গেল তাহলে এটা এক বানালাম আর এটা এমন একটা সংখ্যা হবে যাতে বিয়োগ করলে এত হয় তার মানে বলবে সাতাত্তর সমস্ত দুই বাই তিন আসো চার ছিল কি ভাই হ্যাঁ একটি পরীক্ষায় রাজন ছিয়াত্তর শতাংশ এবং সোনিয়া চারশো আশি নম্বর পেয়েছে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ছিল রাজিয়া এবং সোনিয়ার মোট প্রাপ্ত নম্বরের সমান রাজন কত পেয়েছে সরি রাজিয়া বলি কেন রাজন পেয়েছে সেভেন্টি সিক্স পার্সেন্ট আর সোনিয়া কত পেয়েছে চারশো আশি নম্বর এটা রিয়েল ভ্যালু দিয়ে এ বলছে বলছি দুইজনের নম্বর যদি যোগ করো না তাহলে টোটাল নম্বরের সমান হবে পরীক্ষার দুইজনের নম্বর যোগ করলে টোটাল নম্বরের সমান হবে টোটাল নম্বর কত হয় বলে পরীক্ষায় টোটাল নম্বরটা আমরা পার্সেন্টের ক্ষেত্রে দিয়ে প্রকাশ ঠিক না নম্বর নম্বর প্লাস সোনিয়ার সমান সমান টোটাল নম্বর হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছিয়াত্তর ওই পারে গেলে মাইনাস হবে তাহলে চারশো আশির ভ্যালু কত হবে মাইনাস করলে একশো থেকে ছিয়াত্তর মাইনাস করলে চব্বিশ পার্সেন্ট তাহলে চব্বিশ পার্সেন্ট মানে যদি চারশো আশি কে বুঝায় কত গুণ কুড়ি গুণ

তার মানে বিক্রয় মূল্য যদি অ্যাকচুয়াল বিক্রয় মূল্য দশ ভাগ হয় তার সঙ্গে এক ভাগ কি হবে টেক্স যুক্ত হবে তাহলে টেক্স স বিক্রয় মূল্য কত হবে এগারো ভাগ অ্যাকচুয়ালি জিনিসটা তো দশ টাকায় বিক্রি হচ্ছে তার উপর এক টাকার যদি টেক্স যুক্ত হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে এগারো ভাগ মন দিয়ে শুনো হ্যাঁ অ্যাকচুয়াল বিক্রয় মূল্য যদি এসপি হয় তাহলে বিক্রয় মূল্য যদি 10 ভাগ হয় তার সঙ্গে টেক্স যুক্ত হয়ে বিক্রয় মূল্য কত হয়ে যাবে বলে দেখি টেক্স সহ বিক্রয় মূল্য এগারো ভাগ এইটার ভ্যালু বলছে বারোশো তাহলে বারোশো বত্রিশ মানে বুঝছো তো বিক্রয় মূল্যের সঙ্গে বারোশো বত্রিশ এগারো ভাগ বারোশো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে দশ ভাগ তাহলে দশের ভ্যালু কত হবে এটাও একশো বারো গুণ তার মানে এগারোশো কুড়ি বুঝা গেল টেক্স সহ বিক্রয় মূল্য এগারো ভাগ এগারো ভ্যালু বারোশো বত্রিশ হলে একচুয়াল বিক্রয় মূল্য দশ ভাগ দশের ভ্যালু কত এগারোশো কুড়ি

ফ্র্যাকশন দিয়ে করব করতে করো নো প্রবলেম তার মানে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য 1000 কেনা দাম 1000 টাকা বিক্রি করি 1120 তার উপর কিছুটা ট্যাক্স যুক্ত হয়ে দাম হয়ে যায় 1232 রাইট চলো দেখো নম্বরে কি বলছে তিনটি সমপরিমাণ পাত্রে সমপাত্রে মানে পাত্রের আয়তন সমান দুধ আর জলের অনুপাত 3:2 প্রথমটায় হচ্ছে 3:2 আর দ্বিতীয় পাত্রে কত 7:3 দুধ আর জলের অনুপাত আর তৃতীয় পাত্রে হচ্ছে 11:4 তাহলে আমরা কি করব তিনটা সমপাত্র যেহেতু বলছে তার মানে তিনটা পাত্রের টোটাল আয়তন সমান দুধ আর জল মিলে এখানে যত ভাগ এখানেও এত ভাগ এখানেও তত ভাগই হবে রাইট তাহলে আমরা এক কাজ করি পাঁচ দশ পনেরো এদের লসৌ করে দেখো কত হয় তিরিশ হয় না তিনটাই তিরিশ বানাই হ্যাঁ সমান করি এটা ছয় দিয়ে গুন করে পাঁচ ছয় তিরিশ এটাতে তিন দিয়ে গুণ করো তাহলে এটাও তিরিশ হবে তিন দশে তিরিশ আর এটাতে দুই দিয়ে গুণ করো তার মানে বলবে আচ্ছা এটাও পনেরো দুগুণে আয়তন সমান করলাম এবার এখানে ছয় গুণ হলে বস এখানেও ছয় গুণ হবে তিন ছয় আঠারো এখানে ছয় গুণ হলে এখানেও ছয় গুণ তার মানে ছয় দুগুণে বারো রাইট এখানে তিন গুণ হলে এখানেও তিন গুণ তার মানে তিন সাথে একুশ এখানে তিন গুণ হলে এখানেও তিন গুণ তার মানে তিন আর নয় এখানে দুই গুণ হলে এখানেও দুই গুণ এগারো দুগুণে বাইশ এখানে দুই গুণ হলে এখানে দুই গুণ তার মানে চার দুগুণে আট তিনটা পাত্রে পাত্রে টোটাল আয়তন সমান এবার তিনটা মিশ্রণ যদি একসঙ্গে মেশানো হয় নতুন পাত্রে দুধ কত ডুব থাকবে তিনটা পাত্রে দুধ যোগ করো প্রথম পাত্র থেকে কত ভাগ দুধ আর জলের কত হবে প্রথম পাত্র থেকে কত ভাগ দু আসবে আঠারো ভাগ প্লাস দ্বিতীয় পাত্র থেকে একুশ ভাগ প্লাস দ্বিতীয় পাত্র থেকে বাইশ ভাগ আঠারো আর একুশ কত উনচল্লিশ আর বাইশ যোগ করো তার মানে কত হয় একষট্টি নতুন পাত্রে জল কতটুকু হবে প্রথমটা থেকে কত ভাগ জল আসবে বারো ভাগ প্লাস দ্বিতীয়টা থেকে নয় ভাগ প্লাস তৃতীয়টা থেকে আট ভাগ ওকে তিনটা জল প্রথম পাত্রে বারো দ্বিতীয় পাত্রে নয় তৃতীয় পাত্রে আট যোগ করো তার মানে তার মানে উনত্রিশ রাইট খুব সিম্পল এরকম সম পরিমাণ পাত্র যদি বলে তিনটা পাত্রে টোটাল পরিমাণ সমান করবে পরে জাস্ট যোগ করবে অঙ্ক কমপ্লিট ওকে বি একটি কাজ যে সময় করে এ তার তার মানে কার বলে দেখি এ বি এর হ্যাঁ এ এর কতটুকু কাজ করে বলে দেখি অর্ধেক কাজ করে অর্ধেক এ বি এর অর্ধেক কাজ করে অর্ধেক কতটুকু সময়ে বলে দেখি এক ষষ্ঠাংশ সময় এ বি এর অর্ধেক কাজ দুইটা কাজ হ্যাঁ দুইটা পার্ট করি বিয়ের অর্ধেক কাজ এটা একটা পার্ট কতটুকু সময়ে এ এর কতটুকু সময় নাই বলে দেখি এক ষষ্ঠাংশ এক ষষ্ঠাংশ মানে এক বাই অংশ দুইটা জিনিস এখানে একসঙ্গে লিঙ্ক আছে কিন্তু এ বি এর অর্ধেক কাজ ভেরি গুড কতটুক সময় এ বি এর এক ষষ্ঠাংশ মানে এক বাই ছয় সময় এক বাই অংশ কার এ বি এর এক বাই ছয় সময় সময়টা আগে এসে করি কাজটা সেইভাবে ধরবো হ্যাঁ বি এর যদি ছয় ভাগ সময় লাগে মানে ছয় দিন আমরা ধরে নিলাম বা ছয় মিনিট যাই বলো এর সময় লাগবে একদিন কতটুকু কাজ বল দিকে বি যতটুকু কাজ করবে এ তার অর্ধেক কাজ করবে বি যতটুক কাজ করবে এ তার এখানে ছয় আছে তো তাহলে আমরা যে কোনো কাজ ধরতে পারি এক দুই এক ধরতে পারো কিন্তু একটু বড় করে জড়ি এখানে এ বানাবে তার অর্ধেক মানে কি বললাম সময়টা বি ছয় দিন লাগলে এর লাগবে একদিন আর বি যতটুকু কাজ করবে এ তার অর্ধেক ছয় তিনি কেন তার এখানে ছয় আছে ধরলাম দুই এক ধরলে ফ্রেকশন আসবে তাই আর কি হ্যাঁ তাহলে কি দাঁড়ালো এ একদিনে কয়টি চেয়ার বানায় বলে দেখি তিনটি আর বি ছয় দিনে বানায় ছয়টি তাহলে একদিনে কয়টি বানাবে বি একদিনে বানাবে একটি ছয় দিনে ছয়টি একদিনে একটি তারা একসাথে কাজটা দশ দিনে করে তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে একদিনে বানাবে চারটি তাহলে দশ দিনে কয়টি বানায় চার দশে চল্লিশটি এটা হচ্ছে টোটাল কাজ তাই না একদিনে চারটি তাহলে দশ দিনে চার দশে চল্লিশটি এবার বলছি এই কাজটা বি একা যদি করে তাহলে কতটুকু সময় লাগবে বি একটা বানায় একদিনে তাহলে চল্লিশটা বানাতে বিয়ের কতদিন সময় লাগবে চল্লিশ দিন একটা বানাই একদিনে তাহলে বস চল্লিশটা বানাতে কতদিন সময় লাগবে বিয়ে চল্লিশ দিন রাইট আসো নেক্সট এ নল বি নলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে কত লাগবে বারো মিনিট কম সময় লাগবে কারণ এ নলের ক্ষমতা বেশি একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটিকে কতক্ষণে জল পূর্ণ করতে পারে খেয়াল করো এ নল আর বি নল হ্যাঁ এ নলের ক্ষমতা যদি হয় বি নলের ক্ষমতা এক ইউনিট মানে এক ঘন্টা না মিনিট দিয়ে আছে এক মিনিটে যদি এক ইউনিট জল প্রবেশ করে এ তার তিন গুণ মানে তিন ইউনিট জল প্রবেশ করে এদের ক্ষমতার রেশিও কত ওয়ান এবার ক্ষমতার রেশিও যেহেতু ভর্তি করবে যেহেতু এর ক্ষমতা বেশি আর বি এর ক্ষমতা কম তাহলে এর সময় কম লাগবে কত কম লাগবে এত ভাবার দরকার নেই তাই না ক্ষমতার রেশিওকে উল্টে দিলে কি পাওয়া যায় সময় রেশিও পাওয়া যায় তাই না এর যদি এক ভাগ সময় লাগে তাহলে বি এর সময় লাগবে তিন ভাগ বি এর বেশি সময় লাগবে এর কম লাগবে তাহলে বলে দিকে এদের সময় ডিফারেন্স কত এর দুই ভাগ সময় কম লাগে আর প্রশ্নে বলছে কত এর কত মিনিট সময় কম লাগবে বলে দিকে বারো মিনিট সময় কম লাগবে সময় ডিফারেন্স দুই ভাগ দুইয়ের এর ভ্যালু যদি বারো হয় কত গুণ ছয় গুণ তাহলে বি এর সময় লাগবে তিন ভাগ তিন ছয় আঠারো এর সময় লাগবে এক ভাগ একের ভ্যালু কত হবে ছয় রাইট তাহলে এ কাজটা করবে ছয় মিনিটে আর বি কাজটা করবে কত মিনিটে বলে আঠারো মিনিটে এ বিসৈগত আঠারো আঠারো এক মিনিটে তিন বি আঠারো মিনিটে আঠারো এক মিনিটে চার মানে এক তাহলে একসাথে করলে চার লিটার পূর্ণ হবে এক মিনিটে তাহলে আঠারো লিটার পূর্ণ হবে কত মিনিটে আঠারো বাই চার রাইট এ আর বি এর সময় যদি পেয়ে যাও তাহলে একসাথে তো ইউ করতে পারবে তাই না একসাথেই তো চাইছে বোধ

একশো মিটার দৌড় প্রতিযোগীতে অংশগ্রহণ করে এর গতিবেগ পাঁচ কিমি পার ঘন্টা বি আট মিটার এগিয়ে যাওয়ার পর এই যাত্রা শুরু করে বি আগে রওনা দেয় আট মিটার এগিয়ে যায় সেকেন্ড সময়ে যেতে বি আট মিটার এগিয়ে যায় তারপরে এ যাত্রা শুরু করে তারপর এ জুতে এর পরে রওনা দেও এ রওনা দিচ্ছে পরে তারপরও এ জিতছে হ্যাঁ এ কত সেকেন্ডে জয়লাভ করে আট সেকেন্ডে জয়লাভ করে মানে এ যে সময়ে পৌঁছায় তার আট সেকেন্ড পরে এর কত খুব ভালো অঙ্ক তার মানে একশো মিটার না বি কিন্তু আগে মিটার মিটার হ্যাঁ তাও বি বি এর গতিবেগ কত বলে দেখি এর গতিবেগ এর যদি হিসাব করো এর গতিবেগ পাঁচ কিমি পার ঘন্টা না মিটার পার সেকেন্ডে নিয়ে আসো মিটার পার সেকেন্ডে আনতে গেলে ছোট দিয়ে ভাগ তাই না পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় তার মানে পাঁচ পাচ্ছে পঁচিশ বাই আঠারো মিটার পার সেকেন্ড তাহলে এর একশো মিটার দৌড়াতে কতটুকু সময় লাগে বলো দেখি সময় মানে দূরত্ব বাই বেগ তাহলে দূরত্ব কত একশো আর এর বেগ কত পঁচিশ বাই আঠারো নিচের নিচে এটা আলটিমেট কোথায় যাবে উপরে চার তাহলে ওকে তাহলে এর একশো মিটার দৌড়তে টোটাল দৌড়াতে কত সেকেন্ড সময় লাগে দেখি বাহাত্তর সেকেন্ড সময় লাগে এর যদি বাহাত্তর লাগে তাহলে বলো দেখি বিয়ের সময় কতটুক লাগে বি কে আট সেকেন্ডে পরাজিত করে না তাহলে তোমরা বলবে আচ্ছা বিয়ের আট সেকেন্ড বেশি লাগে আট সেকেন্ডে পরাজিত মানে এ আট সেকেন্ডে জয়লাভ করে তার মানে বি আট সেকেন্ড পরে জয়লাভ মানে আট সেকেন্ড পরে পৌঁছায় তাহলে বিয়ের সময় লাগে আশি সেকেন্ড ঠিক না এর আট সেকেন্ড বেশি লাগে আশি সেকেন্ড আরেকটা জিনিস খেয়াল করো বি আশি সেকেন্ডে কিন্তু একশো মিটারও যায় না বি কত মিটার যায় এমনি তো আট মিটার এগিয়েছিল তার মানে বিয়ে আশি সেকেন্ডে কত মিটার যায় বিরানব্বই মিটার তাই না আট মিটার আগেই এগিয়ে ছিল না তাহলে বি আশি সেকেন্ডে যদি বিরানব্বই মিটার যায় তাহলে এর বেগ কত বেগ বার করতে গেলে আশি দিয়ে ভাগ দূরত্ব বাইশ সময় তাহলে এটা কিমি পার ঘন্টায় আনতে গেলে উল্টা দিয়ে হ্যাঁ আঠারো বাই পাঁচ ক্যান্সেল করো চার দিয়ে ভাগ করো চার কুড়ি আশি চার তেইশে বিরানব্বই আর ক্যান্সেল করো না হ্যাঁ উপর নিচে একশো উপরে আঠারো দিয়ে গুণ করো তিন আঠারো চুয়ান্ন চার থাকবে পাঁচ আঠারো দু ছত্রিশ ছত্রিশ পাঁচে একচল্লিশ চারশো একচল্লিশ বাই একশো মানে তাহলে একশো দিয়ে ভাগ করলে দুই ঘর আগে দশমিক তার মানে ফোর পয়েন্ট ওয়ান ফোর এর সময় লাগে বাহাত্তর সেকেন্ড বিয়ের আট সেকেন্ড বেশি আশি সেকেন্ড আশি মিটার যায় না আট মিটার আগিয়ে গিয়েছিল না আশি সেকেন্ডে যাচ্ছে বিরানব্বই তার মানে বেগ চার দশমিক এক কিমি পার ঘন্টা বলো হকি না আসো একশো কুড়ি মিটার দীর্ঘ দৈর্ঘ্যের একটি ট্রেন একশো মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কুড়ি সেকেন্ড অতিক্রম করে ওই ট্রেনটি দুশো মিটার দৈর্ঘ্যের অপর একটি সেতুকে কত সময় অতিক্রম করবে খেয়াল করো তাহলে সেতুকে অতিক্রম করা মানে ট্রেন প্লাস সেতু তেনে ট্রেনের দৈর্ঘ্য একশো আশি ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি প্লাস সেতুর দৈর্ঘ্য একশো আশি না ট্রেন প্লাস সেতু দুইটা যোগ করবো না না অতিক্রম মানে ট্রেন প্লাস সেতু তিনশো মিটার যায় কত সেকেন্ডে কুড়ি সেকেন্ডে ডাইরেক্ট রিলেশন দেখো তো কত দিয়ে ভাগ করলে আসে পনেরো দিয়ে তাই না এবার বলছি অপর একটা সেতুকে অতিক্রম করবে অপর একটা সেতুর দৈর্ঘ্য কত দুইশো পঁচিশ মিটার তাহলে সেতুকে অতিক্রম করা মানে কি সেতু শুধু সেতু গেলে তো হবে না সেতুকে অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুইটা মিলে যে ডিস্টেন্সটা হয় সেটা যেতে হবে তাই না মিটার সেতুকে অতিক্রম করা মানে সেতু হচ্ছে দুইশো পঁচিশ প্লাস ট্রেন ট্রেন হচ্ছে কত একশো কুড়ি তাহলে দুইটা যোগ করো কত হয় কত হয় বস তিনশো পঁয়তাল্লিশ মিটার ওকে তার মানে টোটাল তিনশো পঁয়তাল্লিশ মিটার দূরত্ব যেতে হবে তাই না 225 পঁচিশ মিটার সেতু মানে দুইশো পঁচিশ তো যেতেই হবে প্লাস ট্রেনের দৈর্ঘ্য তিনশো পঁয়তাল্লিশ মিটার যেতে কতটুকু সময় লাগবে তোমরা বলবে এটারও পনেরো দিয়ে ভাগ করো ভাগ করলে কত হয় পনেরো দুগুণে তিরিশ থাকবে চার পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে তেইশ সেকেন্ড রাইট তাহলে এটার অ্যান্সার হবে তেইশ সেকেন্ড হ্যাঁ এটার অপশনটা এটা তেইশ হবে হ্যাঁ রাইট অপশন বি ওকে আসো একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব তিন ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে সেম ডিস্টেন্স নয় ঘন্টায় অতিক্রম করে হ্যাঁ অনুকূল আর প্রতিকূল সময় দেওয়া আছে সেম ডিস্টেন্স হ্যাঁ অনুকূলে যেতে কতটুকু সময় লাগে অনুকূলে যেতে সময় লাগে তিন ঘন্টা প্রতিকূলে বেশি সময় লাগবে তাই না নয় ঘন্টা তাহলে আমি যদি বলি সময়ের রেশিও কত থ্রি ওয়ান ইস টু থ্রি এবার তোমরা জানো সময়ের রেশিও যদি সেম হয় না তাহলে বেগের রেশিও কি হবে বলো দেখি উল্টো বেগ আর সময়ের কি সম্পর্ক হয় ব্যস্ত যখন দূরত্ব সেম থাকে তাই কিনা তার মানে বেগের কত হবে না। টু যদি সেম থাকে দূরত্ব দূরত্ব যদি ফিক্সড থাকে তাহলে এস আর টি এদের মধ্যে কি সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক হয় ওকে এত কিছু না জানলেও চলবে তুমি খেয়াল রাখবে দূরত্ব সেম থাকলে সময়ের উল্টোই বেগ বা বেগের উল্টো সময় হয় ওকে তার মানে অনুকূলের বেগ যদি হয় তিন ভাগ তাহলে বলো দেখি ভাই প্রতিকূলের বেগ কত হবে এক ভাগ এবার প্রশ্নে নৌকার বেগ দেওয়া আছে না চলো আমরাও বার করি নৌকার বেগ নৌকার বেগ বার করার একটা শর্ট ফর্মুলা আছে তোমরা জানো কি অনুকূল প্লাস প্রতিকূল বাই টু অনুকূলের বেগ তিন প্লাস প্রতিকূলের বেগ এক বাই দুই তাহলে যোগ করলে চার দুই দিয়ে চার কে ভাগ করলে দুই বেগ তাই না তাহলে সময় রেশিও উল্টে দিলে বেগের রেশিও তাহলে নৌকার বেগ হচ্ছে দুই ইউনিট তাহলে দুই এর ভ্যালু যদি চার হয় কত গুণ বলে দুই গুণ ভাগ মানে যদি চার কে বোঝায় তাহলে বলছে স্রোতের বেগ কত হ্যাঁ স্রোতের বেগ কিভাবে বার করবে অনুকূল বললে যেমন দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ আর স্রোতের বেগ বললে মানে নৌকা বললে দুইটা অনুকূল প্লাস প্রতিকূল বাই আর স্রোত বললে দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ তার মানে কত হয় বিয়োগ করলে এক ভাগ তাহলে একের ভ্যালু কত হবে এটাও দুই গুণ দুইয়ের ভ্যালু যদি চার হয় একের ভ্যালু কত হবে দুই তার মানে স্রোতের বেগ কত হবে বলে দিকে ভাই দুই কিমি পার ঘন্টা রাইট আসো তেরো এক ব্যক্তি বারো পার্সেন্ট হারে চব্বিশ হাজার টাকা সরি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একটি ঋণ নিয়ে বাড়ি তৈরি করে দুই বছর পর মাসিক চার হাজার চল্লিশ টাকায় ভাড়াটে বসান ভাড়া ভাড়াটে টাকা জমিয়ে কত বছরে তিনি সুদ সহ সমস্ত ঋণ শোধ করতে পারবেন হ্যাঁ খুব ভালো অঙ্ক দেখো মন দিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে বসে আমরা সময়টা ধরে নিলাম সময় কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করার সময় কতটুকু মনে করো টি বছর টি এবার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যে ঋণ নিলে বছর পরে সুদ করবে তাহলে টি বছরে আমরা বার করি সুদ কত জমবে এক বছরে যদি বারো পার্সেন্ট হয় তাহলে টি বছরে কত সুদ দিতে হবে বলে চল্লিশ হাজার এর ইন্টু বারোটি পার্সেন্ট তাহলে পার্সেন্ট তুললে এখানে দুই শূন্য ক্যান্সেল হবে তাই না এভাবে রেখে দিই তাহলে চব্বিশশো ইন্টু বারোটি এটা হচ্ছে সুদ ওকে কিন্তু ব্যাংকে যখন ফিরা টি বছর করে ব্যাংকে যখন ঋণ শোধ করতে যাবে খালি সুদ দিলে কি হবে সুদ তো দিতেই হবে প্লাস কি দিতে হবে আসলে দুই জায়গায় চব্বিশশো না এক কাজ করে তো চব্বিশশো যদি কমন নিয়ে নিই একটু ছোট করার চেষ্টা করি হ্যাঁ চব্বিশশো কমন নিলে এখানে কত থাকবে বারোটি প্লাস চব্বিশশো কমন নিলে এখানে আরো দুইটা শূন্য থাকবে মানে এক দুইটা শূন্য একশো রাইট এটা হলো এই টাকাটা ফিরাই দিতে হবে ওকে ব্যাংকে আসল তো দিতেই হবে দুই লক্ষ চল্লিশ হাজার প্লাস সুদ জমবে কতটি বছরে বারোটি পার্সেন্ট দুই লক্ষ চল্লিশ এবার এই ঋণটা এই আসলটা কি করবে বাড়ি ভাড়া দিয়ে সে এক মাসে যদি চার হাজার আটশো টাকা বাড়ি ভাড়া পায় তাহলে মন দিয়ে শোনো এক মাসে কত পাচ্ছে চার হাজার আটশো আশি টাকা এটা হচ্ছে বাড়ি ভাড়া এক মাসে এক মাসে যদি এত পায় চার হাজার আটশো আশি তাহলে এক বছরে কত পাবে বারো দিয়ে গুণ সে এক মাসে এত টাকা বাড়ি ভাড়া পায় তাহলে বারো মাসে কত পাবে বারো মাস মানে এক বছরে কত পাবে এত টাকা এবার সে বাড়ি ভাড়া কত মাসের কালেক্ট করবে বাড়ি কত বছর পরে বসায় বলে দিখি দুই বছর পরে বাড়ি ভাড়া বসায় ঋণটা যদি সে টি বছর পরে সুদ করে বাড়ি ভাড়া কিন্তু টি বছরের পাবে না দুই বছর পরে বাড়ি ভাড়া বসে না মনে করো ঋণটা যদি দশ বছর রাখে সে বাড়ি ভাড়া পাবে আট বছরে এখানে ঋণটা রাখছে সেটি বছর তাহলে বাড়ি ভাড়া পাবে টি মাইনাস টু বছরে ওকে এক মাসে যদি চার হাজার টাকা পায় তাহলে এক বছরে পাবে ইন্টু বারো টি মাইনাস টু বছরে কত পাবে ইন্টু টি মাইনাস টু এটা হচ্ছে বাড়ি ভাড়া আর এটা হচ্ছে রিন তাই না সুদাসল এই দুইটা কি হবে বলো দিকে সমান হবে ব্যাংকের সুদাসলটা বাড়ি ভাড়া দিয়ে সুদ করবে তার মানে দুইটা সমান হইতে হবে নালে তো সুদ হবে না আসো ক্যান্সেল করো বারো দিয়ে যদি ক্যান্সেল করি কত হয় কুড়ি করা যায় আর চার দিয়ে ছোট করো চার পাঁচ কুড়ি চার দিয়ে ছোট করো চার ওকে চার চার বাইশ অষ্টআশি একটু ক্যালকুলেশন করতে হবে আর কাটাকাটি যাচ্ছে না পাঁচ বারং কত হয় একশো বাইশ দিয়ে দূরে গুন করে দুশো চুয়াল্লিশ টিটা যদি ওই পারে দিয়ে দিই বা টি এই পারে নিয়ে আসে একই ব্যাপারে একশো বাইশ থেকে ষাট মাইনাস হবে তার মানে কত হবে বলে দিকে একশো বাইশ থেকে ষাট মাইনাস করলে বাষট্টি

চারশো টাকা চক্রবৃদ্ধি সুদে দুই বছরে চারশো টাকা হয় সুদের আর ফাইভ বেশি হলে তিনি সুদে আসলে কত টাকা পাবেন মন দিয়ে শুনুন চারশো টাকা দুই বছর পরে কত হয় সুদে আসলে চারশো একচল্লিশ টাকা সুদের হার বার করতে গেলে এটা দুই বছরের ডাটা নয় এক বছরের ডাটা লাগবে দুই বছর থেকে সাড়ে এক বছরে কিভাবে যাব এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব বাদি গেটটারও বর্গমল করো ডান দিকে দুই বছর থেকে এক বছরে আসতে গেলে জাস্ট বর্গমল করবে তিন বছর থেকে এক বছরে আসতে গেলে ঘনমূল রাইট চারশোর বর্গমূল কত হয় কুড়ি আর এদিকে চারশো একচল্লিশ এর বর্গমূল কত হয় একুশ তার মানে কুড়ি টাকা ব্যাংকে রাখলে এক বছর পরে একুশ টাকা হয় কয় টাকা বাড়ে এক টাকা ঠিক না তাহলে সুদের আর মানে এক বছরের সুদ বাই আসল ইন্টু হান্ড্রেড ওকে সুদের হার বার করার ফর্মুলা এক বছরের সুদ বাই আসল ইন্টু হান্ড্রেড তাহলে ক্যান্সেল করো পাঁচ কুড়ি একশো পাঁচ তার মানে কত হবে ফাইভ পার্সেন্ট আগে সুদের হার কত ছিল ফাইভ পার্সেন্ট এখন বলছে যদি ফাইভ পার্সেন্ট আরো বাড়ে তাহলে এখন সুদের হার কত পার্সেন্ট হবে বলে দিকি দশ পার্সেন্ট রাইট তাই না আগে ফাইভ পার্সেন্ট আগে সুদের এখন আরো যদি ফাইভ পার্সেন্ট বাড়ে তার মানে কত পার্সেন্ট হবে বলে দিকি সুদের হার দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট মানে কত বলে দিকি এক বাই দশ তার মানে আসল যদি দশ ভাগ হয় তার মানে সুদ আসল কত হবে এগারো ভাগ আগে ফাইভ পার্সেন্ট ছিল এখন দশ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বাড়ছে তার মানে এখন আসল যদি দশ ভাগ হয় দশ পার্সেন্ট মানে এক ভাই দশ না আসল দশ ভাগ হলে এক ভাগ সুদ সুদ আসলে এগারো ভাগ দুই বছর না দুই বার লেখো দশ থাকলে এগারো হবে আর দ্বারাও আমি একটু শর্ট প্রসেসও দেখাবো দশ দশে গুণ করলে একশো এখানে এগারো করে গুণ করলে একশো একুশ রাইট তাহলে আসল কত একশো ভাগ একশোর ভ্যালুই কত চারশো টাকা এটা তো ইউনিট

আসল দশ সুদ আসল এগারো এটা এক বছরে তাহলে দুই বছর বললে এটারও স্কোয়ার করবে একশো একুশ আর এটারও স্কোয়ার বাই একশো বুঝে গেল এটা পার্সেন্ট ভাঙলে এক বছরের ডাটা আসল দশ ভাগ হলে সুদ আসলে এগারো ভাগ দুই বছর বলছে ডাইরেক্ট দুইবার না গুণ করে ডাইরেক্ট স্কোয়ার করে দাও তাহলে আসলে একশো ভাগ একশো এর ভ্যালু যদি চারশো হয় চার গুণ তাহলে সুদ আসল একশো একুশ ভাগ একশো একুশের ভ্যালু কত হবে এটাও চার গুণ চারশো চুরাশি বুঝতে পারলে কি বললাম প্রথমে সুদের হার বার করলাম 5% এবার 10% হবে 10% মানে 10 থাকলে 11 হবে দুই বছর বলছে স্কয়ার করে দিবে রাইট আসব বস আজকে লাস্ট প্রবলেম 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর উপর বাইরের দিকে কি করা হলো অর্ধবৃত্ত আঁকা হলো প্রত্যেকটা বাহুর উপর এই যে একটা অর্ধবৃত্ত এই একটা অর্ধবৃত্ত এই একটা অর্ধবৃত্ত আর এই একটা অর্ধবৃত্ত প্রত্যেকটা অর্ধবৃত্ত সমান হ্যাঁ কারণ বর্গ ক্ষেত্র না চার বাহু সমান তাহলে মন দিয়ে শুনো হ্যাঁ খেয়াল করো তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ ক্ষেত্রে বাহু দুই না তাহলে বর্গ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দুই স্কোয়ার চার এই অর্ধবৃত্ত গুলার ক্ষেত্রফল কত হবে প্রত্যেকটা অর্ধবৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে এটার বাহু কত বাহু দুই না তাহলে বাহু যদি দুই হয় না বাহু দুই তাহলে বেশ কত ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে অর্ধেক এক বাহু দুই মানে বেশ দুই তাহলে ব্যাসার্ধ কত হবে অর্ধেক এক তাহলে ব্যাসার্ধ যদি এক হয় মন দিয়ে শুনো প্রত্যেকটা অর্ধবৃত্তের ক্ষেত্র বলে সূত্র পাই আর স্কোয়ার আর স্কোয়ার মানে এক স্কোয়ার বাই টু খেয়াল করো বাহু দুই হলে ব্যাসার্ধ অর্ধেক হবে এক এবার অর্ধবৃত্তের ক্ষেত্রফল বার করার সূত্র কি বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই টু আর মানে ব্যাসার্ধ এক এক স্কোয়ার বাই টু তার মানে একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই বাই টু কিন্তু অর্ধবৃত্ত তো ভাই একটা না অর্ধবৃত্ত কয়টা আছে এক দুই তিন চার তাহলে চারটার ক্ষেত্রফল চার দিয়ে গুণ করো তার মানে কত হবে টু পাই তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত ফোর প্লাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল ফোর পাই তাহলে যোগ করলে কত হবে ফোর পাই বলি কেন পর্দবিত্তের ক্ষেত্রে বল টু পাই ফোর প্লাস টু পাই বা টু পাই প্লাস ফোর ওকে ওই যে আছে